আসসালামু আলাইকুম। কুকিং লাভার্স বিডির নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। করে দেখাচ্ছি ঝটপট বিকেলের একটি নাস্তার রেসিপি। বাচ্চারা তো এটি অনেক পছন্দ করবে আর বিকেলের চায়ের আড্ডায় একেবারে জমে যাবে। করে দেখাচ্ছি পিৎজা প্যাটিস, আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন চলে যাচ্ছি মূল পর্বে। প্রথমে একটি বড় মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা, আপনারা চাইলে কিন্তু আটাও নিতে পারবেন। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, এখানে এক চা চামচের তিন ভাগের এক ভাগ আছে। দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে এভাবে হাত দিয়ে ডোলে ডোলে মাখিয়ে নিতে হবে। কিছু সময় পরে দেখবেন এটা অনেকটা ব্রেড ক্রামের মতো হয়েছে। এভাবে মুঠো করলে শক্ত হবে, আস্তে করে প্রেস করলে দেখবেন ভেঙে যাবে। অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে ডো তৈরি করে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু নরম হবে না, একটু শক্ত করেই করে নিতে হবে। আমি ডোটাকে করে নিয়েছি, এবার উপর থেকে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিলাম, একটু মাখিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আর এভাবে তেল দিলে কিন্তু এই ডোটা ড্রাই হবে না। একটা সাইডে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। ভিতরে ফিলিংটা তৈরি করার জন্য প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, আমি সবগুলোকে কিন্তু কিউব করে কেটে নিয়েছি। লাল ক্যাপসিকাম নিয়েছি, সবুজ ক্যাপসিকাম নিয়েছি আর গাজর নিয়েছি। সবগুলোকে কিউব করে কেটেছি এবং সবগুলো এখানে আধা কাপ করে আছে। প্রথমে পেঁয়াজটা দিয়ে 30 সেকেন্ডের মতো একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে গাজরটা দিয়ে দিলাম। গাজর হতে যেহেতু একটু বেশি সময় লাগবে, তাই প্রথমে গাজরটাকে দিয়ে আমি 2 থেকে 3 মিনিট এটাকে ভেজে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আদা রসুনের বাটা দিয়ে দিলাম 1/2 চা চামচ। এবার একটু মিশিয়ে নিচ্ছি। কাঁচামরিচ 2টিকে মিহি করে কুচি করে দিয়েছি। আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স 1/2 চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচের 3/1 ভাগ। আদা রসুন বাটার কারণে নিচে একটু লেগে আসছিল, তাই আমি 2 টেবিল চামচ পানি দিয়ে একটু সময় ভেজে নিলাম। এবার এর মধ্যে ক্যাপসিকামগুলোকে দিয়ে দিলাম। আর গাজরটা কিন্তু এখন সিদ্ধ হয়েছে। আর ক্যাপসিকাম দেওয়ার পরে খুব বেশি সময় এগুলোকে চুলায় রাখা যাবে না। টমেটো ক্যাচাপ দিয়ে দিলাম 1 চা চামচ, চিলি সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ, অরিগানো দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ। আর এই সবজিগুলোকে কিন্তু খুব বেশি সিদ্ধ করে একবারে ভর্তা করা যাবে না, এগুলো যাতে ক্রাঞ্চি থাকে, গলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। পুরটাকে নামিয়ে নিয়ে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা মোজারেলা চিজ। এবার চিজটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা যদি এই গরম অবস্থায় পুরের মধ্যে এই চিজগুলো দিয়ে দেন তাহলে কিন্তু এগুলো গলে যাবে। একটা সাইডে রেখে দিচ্ছি। 15 মিনিট পরে ডোটাকে নিয়েছি, দেখুন এটা আগের চেয়ে সফট হয়েছে, কিন্তু অনেক বেশি সফট না। আবারও 2 থেকে 3 মিনিট এটাকে মথে নিয়ে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এটা আমরা যে লুচি বা পুরি করি ঠিক সেরকম হবে, খুব বেশি বড় কিন্তু করা যাবে না। আমি সবগুলোকে একইভাবে কেটে নিয়েছি। এবার একটি নিয়ে এভাবে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে মসৃণ করে নিচ্ছি। মসৃণ করে নিয়ে এভাবে হাত দিয়ে একটু চেপে চ্যাপটা করে নিলাম। একইভাবে সবগুলোকে করে নিয়েছি। এবার একটি লেচি নিয়ে বাকিগুলোকে ঢেকে রেখে দিলাম। পাতলা একটা রুটি তৈরি করে নিচ্ছি, তবে খুব বেশি পাতলা নয়। আমি রুটিটাকে করে নিয়েছি, এবার মাঝ বরাবর কিছুটা পুর দিয়ে দিচ্ছি। পুরটা কিন্তু খুব বেশি পরিমাণে দেবেন না, তাহলে কিন্তু ফেটে যেতে পারে। এবার উপর থেকে কিছু মোজারেলা চিজ দিয়ে চারপাশে এভাবে পানি লাগিয়ে দিচ্ছি, এতে করে আর এর জোড়াগুলো খুলে যাবে না। এবার একটা পাশ থেকে টেনে মাঝখানে বসিয়ে দিলাম। এভাবে আঙ্গুল দিয়ে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে। আমি একটি চামচ দিয়ে আরও ভালো করে আটকে দিচ্ছি, যাতে এগুলো ভাজার সময় খুলে না যায়। এবার উল্টা পাশের মাথাটাকেও মাঝ বরাবর এটাকে বসিয়ে দিলাম। এগুলোকেও আমি কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে সিল করে দিচ্ছি। এবার এই 2 মাথাটাকে টেনে মাঝখানে নিয়ে নিচ্ছি। আর এই মাথাগুলোতেও কিন্তু আমি পানি লাগিয়ে নিয়েছি, এগুলোতেও কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে আটকে দিচ্ছি। দেখুন একটি করে নিয়েছি। একইভাবে সবগুলো
পিৎজা প্যাটিসকে আমি তৈরি করে নিয়েছি। এবার চলে যাচ্ছি ভাজতে। প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে পিৎজা প্যাটিসগুলোকে দিয়ে দিচ্ছি। আর যখন আপনারা এগুলো দেবেন, অবশ্যই যে পাশটায় জোড়া আছে জোড়াওয়ালা পাশটাকে তেলের দিকে দিতে হবে। একটা পাশ যখন একটু হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। আর তেলটাকে কিন্তু খুব বেশি গরম অবস্থায় এই পিৎজা প্যাটিসগুলো দেয়া যাবে না, হালকা গরম হবে তখন এগুলোকে দিতে হবে। আমার এই পিৎজা প্যাটিসগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এবার একটি স্ট্রেইনারে উঠিয়ে নিচ্ছি। তেল ঝরিয়ে কিচেন টিস্যুর উপর নিয়ে নিচ্ছি আর একইভাবে সবগুলোকে ভেজে নিয়েছি। সবগুলো পিৎজা প্যাটিসকে একইভাবে ভেজে আমি এগুলোকে সার্ভ করে দিয়েছি। আমি একটি আপনাদের ভেঙে দেখাচ্ছি। এর উপরের লেয়ারটা কিন্তু অনেক ক্রিস্পি হয় আর ভিতরে পুরটার কারণে এবং চিজের কারণে খেতে কিন্তু বেশ মজাদার। আপনারা বাসায় তৈরি করে দেখতে পারেন, আর এগুলো চাইলে কিন্তু বাচ্চার টিফিনে দিতে পারেন, আবার বিকেলে চায়ের সঙ্গেও খেতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। নতুন নতুন যে কোনো রেসিপির জন্য কুকিং লাভার্স বিডিতে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।